তাহলে সুন্দর তামাশা পড়িলে ভাই নামাজ পড়িলাম, এখন ওই একটু ঘুম লাগিয়ে এলে পরে দেখবেন মাথা আরো ঘুরে, ঘুম না গেলে ওই এক কথা তো ঘুম হয়ে গেছে মনে হয়। এটাই প্রবাসের জীবন, এটাই বাস্তবতা, এটাই সত্য।
হয়তো আর খুশি মানে 2000 টাকা দিলাম তো ওর বদনাম হইব সৌদি আরব তো 2000 টাকা নিস 5000 দিলে হইব আর 10000 দিলে হয়তো এটা মনোভূত হইব কিন্তু 10000 টাকা যদি এদিকে দিয়ে আর দিকে কথা বুঝেন না আর এমন একটা মানে যেখানে আমার ফোন মনে কর ফোন না করলে সমস্যা নেই কিন্তু টাকা তো দূরের কথা ফোন না করলে আমার সমস্যা নেই আমরা যে কত কষ্ট করি রুজি করি গতকালকে বাজার করতে আমার ছোট ভাই বললেই কিনছে এক সেট কিনছে 1650 টাকা আমরা সাইড ভাই দুই বড় ভাইয়ের বিয়ে হয়েছে ছোট ভাই বাকি আছে আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা কিনছে 1620 টাকা নিয়েছে আমার ওয়াইফের লাই কিনছে তারপর এরা কালকে বাজার করছে 8000 টাকা শেষ কিছু নাকি বাকি দেখি কি 8000 টাকার কথা আমি আমি আস্তে কথার মোড় পাল্টাই দিছি আমার এক মেয়ে মাত্র ক্লাস ওয়ানে পড়ে উড়ি না শুনত পড়ে যান না ওখান থেকে পড়ে যান সামনে ওইদিন মোবাইলে লেগেছে আমি ছুটি দিতে না এসে যে ইয়ে আর ভাই সাজ্জামে আরে